সংগ্রামের একমাত্র হাতিয়ার আলিপুর বার্তা, কথায় না কাজে বিশ্বাসী। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা, আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। এই নিউজটি নিবেদন করছে পারফেক্ট ফার্নিচার। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার সরিষা, যোগাযোগের নাম্বার 9734362568। আজ কিছু জানানোর আগে আরো একবার আপনাদের মনে করিয়ে দিই, কিছুদিন আগেই কিন্তু এনআরএস মেডিকেল হসপিটালে 16টা কুকুর ছানাকে নৃশংসভাবে পিটিয়ে মারা হয় এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই নড়ে চড়ে বসে সোশ্যাল মিডিয়া থেকে পশুপ্রেমীরা। কিন্তু একমাত্র আমাদের চ্যানেলেই আমরা দেখিয়েছিলাম সম্পূর্ণ তার বিপরীত চিত্র ডায়মন্ড হারবারে, যেখানে কালীনগরের বাসিন্দা গোপালবাবু, যিনি বছরের একদিন দুদিন না, বছরের 365 দিনই নিরলসভাবে সাহায্য করে, পথ কুকুরদের খাওয়ায়, এবং এই ঘটনা বা এই চিত্র দেখানোর পরেই কিন্তু ডায়মন্ড হারবারের সাধারণ মানুষ থেকে শুরু করে পশুপ্রেমী এবং বিভিন্ন পশু চিকিৎসকরা এগিয়ে আসেন সেই পথ কুকুরদের পাশে। আজ সকাল থেকেই কিন্তু প্রহরী, দ্য ডগস লাভার, ডায়মন্ড হারবারের বিভিন্ন পশুপ্রেমীরা বেরিয়ে পড়েছিল ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায়। ডায়মন্ড হারবারের কপাটহাট থেকে শুরু করে নতুন পোল পর্যন্ত প্রায় 150 থেকে 200 কুকুরকে তারা খাবার দাবারের পাশাপাশি কৃমির ওষুধ, স্কিনের ওষুধ, বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে তাদেরকে পাশে এসে দাঁড়ায়। জেনে নেব তাদের কাছ থেকে কিছু কর্মকাণ্ডের কথা, কেনই বা তারা আজ এই পথ বান্ধব বা পথ কুকুরদের পাশে এগিয়ে আসলো। আমরা একই সঙ্গে তাদের স্বাস্থ্যের উন্নতি, তাদের খাবার বিতরণ, নির্বীজকরণ এবং মানুষের মনের থেকে তাদের প্রতি সচেতনতা তৈরি করার জন্য আমরা এই 1.5 মাস আগে আমরা এই ভাবনাটা নিয়েছিলাম। নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রথম প্রচার করেছিলাম, তারপরে পারস্পরিকভাবে নিজেদের মধ্যে কথাবার্তা বলে আমরা আজকে আমাদের প্রথম প্রয়াস মানুষের সামনে আসার চেষ্টা করেছি। আমরা আজকে নিউ টাউন থেকে শুরু করেছি, নিউ টাউন থেকে মঞ্জিতা হয়ে আমাদের KMC ক্লাব হয়ে তারপরে নতুন পোল হয়ে এখন লেনিননগরে শেষ করেছি। আজকে আমরা মোটামুটি কুকুরদের তাদের উপযোগী করা মাংস এবং ভাত তাদের মতো করে রান্না করা ছিল এবং তার সঙ্গে প্রত্যেকটি কুকুরকে কৃমিনাশক ওষুধ দেওয়া হয়েছে। কৃমির জন্য অনেক কুকুরের মৃত্যু হয়। তাছাড়াও আমরা তাদের চামড়ায় যে পরজীবী আক্রমণ হয়, সেই পরজীবী আক্রমণ রোখার জন্য যে আইভারমেকটিন বলে এক রকমের ট্যাবলেট আছে সেইগুলোও কুকুরকে দেওয়ার চেষ্টা করেছি আজকে। আজকে আমরা এখনো পর্যন্ত 100+ কুকুরকে আমরা সেবা দিতে পেরেছি। এটা যে আমাদের কুকুর আমাদের কতটা উপকারে লাগে সেটা আমরা সবাই জানি, অল্পবিস্তর সবাই জানি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই যে কুকুরদের ওপর অত্যাচার, তারাও তো আমাদের পরিবেশের একটা ভারসাম্য রক্ষা করে। আমরা ছোটোবেলায় সেটা পড়েছি যে প্রতিটা জীবই একটা চেনের মধ্যে থেকে থাকে এবং তারা পরিবেশে ভারসাম্য রক্ষা করে। আজকে যদি কুকুর আমাদের দেশ থেকে বা আমাদের কাছ থেকে একদম চলে যায় তাহলে নিশ্চয়ই পরিবেশের একটা ভারসাম্য নষ্ট হবে। এর জন্য আমরা কুকুরকে সংরক্ষণ করতে চাইছি। তার জন্য খাবারটা আমাদের মেন মোটিভ নয়, আমাদের মেন মোটিভ হচ্ছে ওদের গায়ে যে ঘা হয়, মানে উপজীবী যে ছত্রাকগুলো হয়, মানে গায়ে যে ঘাটা হয়, ওই ঘাটা আমরা সারানোর চেষ্টা করছি এবং কৃমিতে মৃত্যু হয় সেটা নাশ করার চেষ্টা করছি। আর তৃতীয়ত আমাদের লক্ষ্য হচ্ছে ভ্যাকসিন দেওয়া। আজকে যে আমি প্রহরীর জন্য কাজ করতে পেয়েছি, আমি একজন প্রহরীর সদস্য হিসাবে আমার ভীষণ গর্ব হচ্ছে আর আমার ভীষণ ভালো লাগছে। এইসব কাজে আমার ভীষণ আনন্দ এবং সুখ। কবির ভাষায় এই পৃথিবী কিন্তু শুধু আমার নয়,
আমার, আপনার এবং সবার। তাই পথ কুকুরদেরও অধিকার আছে এই পৃথিবীতে বেঁচে থাকার। তাদেরকে মারবেন না, অযথা লাঞ্ছনা করবেন না, তাদেরকে ভালোবাসুন, তারাও আপনাদের ভালোবাসবে। আজ এমনই বার্তা পৌঁছে দিল প্রহরী দ্য ডগস লাভার। ড্যামন হারবার থেকে ক্যামেরায় মনোজ বাগের সাথে অরিজিৎ মণ্ডল, আলিপুর বার্তা।